আরে আল্লাহ যখন ছিল একাম ছিল না তার কোন সকা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আপন নূর হইতে খুদা হাবি নূর করল জুদা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আই রে সমায় বরদুর নবে মোস্তফা বলো বরদুর নবে অগ সমজায় পর দরদে নবে মুস্তফা আল্লাহ বানাইয়া দমের সৃষ্টি করল রুহুরে যাওরে রুহু আদমের অন্তরায় অন্ধকার তাকিয়া রু কাদেন শুধু অন্ধকারে থাকা বিষন্দায় রে সমজায়

কেমন নবীর উম্মত আমরা হইলাম কেমন নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীর রসুল করে গিয়েছেন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ অবশেষে কবুল করেছেন কিয়ামতের চল্লিশ বছর আগে ঈসা নবী দুনিয়ার জমিনে আসবে বিনা দরখাস্তে সে আখিরি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা আরা দরবারান খুশি রে বেদা দরে আমার বাবা জ্ঞানী গুণী বাবা আমার আল্লাহ কয় বন্ধু আমার আল্লাহ রসূল পাকের কেমন সানমান মাকাম মর্যাদা দান করেছেন শুনে আমরা সানের সালাতের মাধ্যমে বেলায়েতের মধ্যে প্রবেশ করব আমরা প্রেমের আলাপ প্রেমের আলোচনা শুনতে চাই কি চাই না আর যারা বলেন চাই কি চাই না এদের যারা বাহিরে আছেন অনুরোধ করব ভিতরে চলে আসেন বেহস্তের বাগানের মধ্যে চলে আসেন বেহস্তের বাগানে বসতে লাভ হতে পারে আজকের মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে খোদার কসম করে বলি আল্লাহর উলিল সবতে বরকতে তুমি এই মাহফিল থেকে খালি ফিরবা আদার বলেন খালি ফিরবা আরে কিয়া জালায়া গেলি পুরুতে পুরতে ওইলাম শালি রে জালা দিলে রে কুল বিনাশি কলঙ্কি বা নাযা গেলি রে জালা দিলে রে তাম নবীর জৈনবীকে পরিপূর্ণ না মানলে ইমানদার হয় না জৈনবীকে না চিনলে আল্লাহ চিনা যায় না জৈনবীকে চিনলে আল্লাহ চিনা যায় আল্লাহ কয় আমি আল্লাহকে ভালোবাসতে হলে পাইতে হইলে পূর্ব সত্য হইল আমার মুস্তবা নবীজির অনুসরণ অনুকরণ কর কারণ মুস্তবা নবীর অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহর সন্ধান পাইবা আল্লাহ একবার কারণ আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আমার আল্লাহ কয় বন্ধু অবন্ধু আমি রব্বিল আলামিন সমস্ত কুল মালিক সমস্ত কিছুর মালিক কে আর জোর বলেন কে উচ্চ আওয়াজে বলেন কে আমাদের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমার আল্লাহ কো বন্ধু আমি আল্লাহ সমস্ত কুল কায়নাতের মালিক আমি আল্লাহ যতটুক পর্যন্ত রব আপনার শুল্কে ততডুক পর্যন্ত ও মা আর সাল্লা কাইল্লা বন্ধ আপনি নবীকে আমি আল্লাহ কতটুক পর্যন্ত গোটা জগৎ সমূহ জন্য সমস্ত আলমের জন্য আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি আল্লাহ আকবর কাক আমার নবী আমাদের জন্য রহমত না গজব আরো ধরে বলুন রহমত না গজব আমার বাবার আজ্ঞানি গুনি বাবার আজকে আমাদের মধ্যে একদল নবীর ডাইরেক্ট করতে পারে বিশ্বনবী বিশ্ব পাখি কয় না জোরে কুদার কসম করে বলি বিশ্ব নবী করলে নবীর শান কমে কথা কয় না কারণ বিশ্বদা হইল আসমানের নিচে জমিনের উপরে এই বিশ্বদা হইল আসমানের নিচে জমিনের উপরে আপনাদের কাছে আমার প্রশ্ন আমার নবী কি শুধু আসমানের নিচে জমিনের উপরে রহমত না সমস্ত আলমের রহমত জোরে কন সমস্ত আলমের রহমত না জোরে কেউ যদি আমার নবীরে বিশ্ব নবী কয় নবীর শান ছোট হবে এই কারণে নবীর শানের ক্ষেত্রে ব্যবহার করতে বড় সাবধান নবীর শানে যা তা ব্যবহার করা যাবে না আমি বলবো নবী হচ্ছে সমস্ত আল্লাহ আকবর সমস্ত আলমের নবী আমি সর্বযোগে শুনি আরে রহমতের বান্দার নবী গ রহমতার পর পুরু নবী তুমি নবী লাম্বা ওই আপনার জন্য বানায় আছে গ আমার সারাটা দুনিয়া গনবে নবে তুমি নবী লাম্বা নবী তুমি নবী ও লাম্বে কো শুধু তাই নয় আমাদের জন্য রহমত তাই নয় আমার নবী জঙ্গলার বাঘ খিঞ্চ পশু জন্য রহমত না গজব জোরে কর উচ্চ আওয়াজে কর তাহলে যারা নবীর শান কমাইতে যায় তাদের উদ্দেশ্য বলা না মনে ৰাখবা নামাজের নাম ইমান নাম হজৰ নাম ইমান না জাকাতের নাম ইমান না বকাৰী শৰীফের হাদিজ হোকবোৰ চুল মিনাল ইমান নবীকে মানার নাম হইল ইমান আল্লাহ আরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুতুর কন্যা ঘর সবার সাইতে নবীজি আপন নবীজি জানের সাইতে অতি কি বালনা বাসিলে নবীজি কে জানের অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাハリ মান নাই রে মুমিন ভাই নবী বিনা দরাদি কেউ নাই বলো নবী বিনা কেউ নাই ভাই নবী আরে হাবিল নবী কাদি চন্দি বারাতি উম্মত তারা কিছু বুঝে না আরে রহমত আলামিন সাপিয়াল মুজনা বিন ঘোষণা দি আছে নাল্লা আগ নমিন ভাই নবী বিনে দি কেউ নাই উচ্চ আওয়াজ জবান করে দি বলেন আল্লাহ একবার আমার নবী জগতের জন্য কামান রহমত নবীর মন মুগ্ধ অন্তরের গান লাগাও বাজালো এই যুগ তো হইল pesta বহু নামা দি আছে নামাজ পড়ে হজ করে zakat दे সব কিছু করে কিন্তু নবীর শানে গোস্তাকি করে বেয়াদবি করে করে কি করে না জোরে কর নবী নামাজ পয়রা নবীর তাদীমের সম্মান इज्जत সহ্য করতে পারে না নামাজ পড়া নবীর সম্মান ইজ্জত করতে রক্ষা করতে পারে না যে জায়গায় আমার আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকিরক বন্ধু নবী গো আপনার জিকির কে আমি উদ্দ করেছি কেমন উদ্ধ করেছি যে তাই আমি আল্লাহ সে তাই নবী আল্লাহু আকবার আরে তাই আল্লাহ সে তাই নবী নবী দে নিরা রবি দেখিবি যদি আইরে তোরা যাইতে মদিনা মোদিনাম রসল ঠিকানা বাবা মোদিনাম রসল ঠিক আরে সবাইকে মোদিনা নিলা সবাইকে মোদিনা নীলা আমলা না ও গো আমা মোদিনাম আসল ঠিকানা বৈজন মোদিনাম না আল্লাহ বে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কেউ যদি সিল্লা দিয়া নামাজ পড়া নবীরে আমার মতন মানুষ কয় তার ইমান আছে না গেছে কথা কনাকা জোরে কর ইমান আছে না গেছে নামাজ পড়া কেউ যদি কয় নবী মাটির মানুষ মাটির ব্যবসায়ী যার ইমান থাকবে না যাইবে হাজারে নাজারে নবীরা যারা মানে না তারা ইমানদার না আমি বলবো ইমান হচ্ছে আমার নবী নবীকে যারা চিনবে তারা পরিপূর্ণ ইমানদার হইতে পারবে কারণ হাদিসে মুবারকার মধ্যে বলে আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলো যার অন্তরের মধ্যে নবীর এসকে রসুল মোহাব্বত নাই তার ইমান নাই তাহলে নামাজ কইরা হজ পড়া যদি অন্তরের মধ্যে নবীর গুস্তাগি থাকে রে তার পিছিয়ে একদা করা সুন্নি মুসলমানের জন্য হারাম কথা কনেক জোরে কো জোরে ক আরে মতো দেব নূরের নবী মু নূরে নবী আমার মত আমার মত মানুষ বি কয় বল আমার মত মানুষ নবী বেঈমানেরা কয় কথা বলেন ঠিক না আমার আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য নবীর রসুল আল্লাহ একাত্মবাদকে প্রকাশ করার জন্য দুনিয়াতে পাঠাইছে কথা ঠিক কিনা হজরত আদম থেকে শুরু করে ইসার উল্লাহ পর্যন্ত কোন নবীর সম্মান আমার নবীর মতন বাড়ান নাই আমার নবীর মতন ইজ্জত কোন নবীরে দেন নাই আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা গভীর মনোযোগ দাও অন্তরের কাল লাগাও বহু নবীর আল্লাহ অসংখ্য মজা দান করেছে ঈশা নবী কুম্বিত নীল্লা বল্লা মানুষ জিন্দা হইয়া যাইতো আমার নবী কেমন ক্ষমতা ছিল রে আমার নবী যদি জমিনের মধ্যে দাঁড়াইয়া সাদা আঙ্গুল ইশারা দিত সঙ্গে সঙ্গে ওই জয় আত্মানের চন্দ্র সূর্য পর্যন্ত হইয়া খুন্ড হইয়া যাইতো আল্লাহ সেই নবীরা আমার মতন মানুষ কও হ্যাঁ তুমি দেখি জমিন থেকে দাঁড়াইয়া হ্যাঁ আসমানের দিকে তাকাইয়া তুমি চন্দ্রের দুই কুণ্ড করো চন্দ্র ঈশা তোমার ইশারা চলে চলবে জোরে কোন চলবে তাহলে আমার নবীরে আমার মতন বলা যাবে জোরে বলেন যাবে এটা হচ্ছে আমাদের ইমান ভাই আমার জ্ঞানী গুণী বাবার ওলি আল্লাহর দরবারে কেন যাইব কেন আসব কারণ ওলির দরবারে গেলে নবী পাওয়া যায় নবী সিনার সন্ধান বেলায় তোর যোগ অলি আল্লাহর দরবার কথা কো না জোরে কন এ বেলায় যুগ যোগ কারণ রসুল বলে সাল বেলায় তোর জন্য নব নবতের ছায়া হইল বেলায়ত বেলায়েতের যুগে আল্লাহর ওলি দরবারে যাওয়ার দরকার আছে কিনা নাই আর আছে কিনা না বাজানো এলাকার ধব কারা নবীর সান কেমন শোনম আমার নবী কেমন রহমত সোনম একদিন আমার দয়াল কামলে ওলা নবী রাস্তার পার দিয়ে হাইটটা যাইতেছে একটা হরিণ হদরতে জালাল সুন্দরভাবে উনি একটা ঘটনা লেগেছেন জালাল উদ্দিন কি সুন্দরভাবে একটা ঘটনা লেগেছেন আমার নবীর সাম কেমন কি মর্যাদা কেমন মাকাম শোনো 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 যেই নবীকে না চিনলে কবরের মধ্যে যদি নবীরে না চিনো কবরের আজাব হইব না শুরু হইব কথা কয় না জোরে করলে দুনিয়া চাকতে যারা নবীরে দেখবে চিনবে নবীকে না দেখকে চিনবে মানার মতন মানবে কবরের মধ্যে ও আলা মিল্লাতে রসুল্লাহ বলে রাখতে দেরি হবে গো আমার নবী ঘোষণা দেয় আমি মদিনাতুল মনাহরার থেকে ওই উম্মতের কবরের মধ্যে এসে আমি নবী ওই উম্মতকে কবরের মধ্যে রিসিভ কইরা নিব আল্লাহ আমার নবী কবরে আজকে বিশ্বাস আমাদের আছে কিনা নয় একদিন আমার নবীজি কামলেওয়ালা নবী নূরের নবীজি বাজান রে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে একটা হরিণী একটা ইহুদি হরিণীটারে বান্দিয়া রাখছে দুষ্টামি করিয়া ইহুদিরা সবচেয়ে বেশি খারাপ আপনারা জানেন কথা কয় না আমার নবীরে মুনাফিকরা আর ইহুদিরা সবচেয়ে বেশি কষ্ট দিছে কথা কয় না জোরে কর বাদান গো আমার জ্ঞানী গুলি বাবার তরিকতের বাবারা দরবারি বাইরা নবীর শান কেমন শুনে আজকে আমাদের সমাজের মধ্যে রেসালাতের বয়ান হয় না বড় বড় তাপ্তির মাপিল হয় কোরআনের দোহাই দিয়া মাপিল করে যে কোরআন নবীর রুছিলা কোরআন পাইলাম সেই কোরান যে নবীর উচিলা পাইলাম সেই নবীরে মানি না কথা কোন জোরে কন নবী না মাইনা কোরআন মানলে ওই বনি কথা নবী আগে না কোরআন আগে নবী আগে নবীরা আমার আল্লাহ প্রেরণ করতে কোরআন নবীর উপর নাজিল করার কারণে কোরআনের মান মাকা মিজ্জত আমার আল্লাহ আরো বেশি বাড়াইয়া দিছে আল্লাহ একবার কাজ আরে বেহেসারি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম আরে সেই আল্লাহ নামের সাথে প্রিয় নবীর নূর নাম প্রিয় নবীর নূর নাম আল্লাহ কোরআনে পাটা তে নবীকে চিনাতে আল্লাহ ধুনীয়া বানালে নবীৰে চানে বোধা দে মাছ খাবা খা আৰু দুখন মাছ আমার উপাদান ক আমাৰ জ্ঞান বুলি বাবা ৰাপ আমাৰ নবী দুখন হাইতা দায় ঐ হৰিণিটা ঐ হৰিণিটা কুদ্রুতি ভাবে আমার আল্লাহর কুদ্রুতি ক্ষমতা বলে আমার নবী হরিণীটার সামনে যখন দাঁড়াইল হরিণীটার কুদ্রুতি জবান খুলিয়া গেল আল্লাহ পদত্ত ক্ষমতা বলে সমান লাগো না কেন আরো ধরে কন জবানটা খুলিয়া যখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আখির জামানার নবী কোহে আমার না আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ কি হইছে বল কো হুজুর ওহ একটা দূরস্থ লোকে তিন দিন যাবত আমারে এই জায়গার মধ্যে বান্দিয়া রাখছে আমার তিনটা সন্তান তিন দিন যাব দুধ খাইতে পারতেছে না তিন দিন যাব তারা উপবাসের মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরতেছে হুজুর আপনার রহমতের নেকবে নজর যখন আমার দিকে একটু দিবেন গো আমি হরিনি বাঁচিয়া যাইতে পারি আল্লাহ আকবর আর যেন করি আর নবী যে মান সোনার নবীজি মান আর যার প্রেমেতে পয়দা হলো যার প্রেমেতে পয়দা হলো রহিম রহমান নবীজি মান সাহার নবীজি মান সোনার সান বাড়াবে শুধু তাই না আমার নবী যখন রোদ্রে দিয়ে হাঁটিয়া যাইত রোদ্রে ছায়া দিয়া রাখতো আমার নবী যখন বৃষ্টি দিয়ে হাঁটিয়া যাইত বৃষ্টির মেঘ মালা পর্যন্ত নবীর ছায়া দিয়া রাখতো সমান লেখন নবী মা আমেনার দেশে বিবি খুদে যার দেশে বকি সরাই তো জঙ্গলা ওই বনের যত পশুগণ বক্তি তো দুই শরণ বনের যত পশুগণ ভক্তি তো দুই চরণ শুধু নীরা কোন সাধনে পাইব তোমায় বল পাই তো মা অগ নবী কোন সাধনে নবী পিতাহার। তি গরবে আসিয়া এটিম রূপে আছিললেন দহরা সমস্ত মুদেদা দেখিয়া মাখালি মা নবীর সমস্ত মুদেদা দেখিয়া মাহালিমা মা সরন্তলে দিল সেছে ঠা অগ নবিদি কোন সাধনে। মহব্বত বলো কোন সাধনে পাইব তো কোন সাধনে কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায় মহব্বত ও অরনি নিজামান গুলিয়া গেল আমার নবী ডাক দিয়া কই হরে আমি যদি তোমার এই মুহূর্তে তোমার দড়ি সারিয়া তোমার জঙ্গলার মধ্যে দিয়া দেই তাহলে তোমার যে মালিক মাহাজন তোমার মারিয়া লাইব কথা কয় না জোরে কন হরিণ ডাক দিয়া কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গ ও নবী রহমতের নবী আপনি তো রহমত নবী আমার দিকে টু রহমতের নজরে তাকান আপনার রহমতের নজর যেখানে পড়বে নবী গো ও মানুষ পর্যন্ত মানুষ হইয়া যাই আল্লাহ একবার কারণ আমার নবীর দেখিয়া আমার নবীর নূরের তাজাল্লি দেখিয়া ওই মক্কা মদিনার অসংখ্য বেইমান কাবের মোর্চেক পর্যন্ত আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে এই মধ্যে কি তুমি এখানে দাঁড়াইয়া রইলা কেন ও কেন দাঁড়াইয়া লইলাম জাননি তুমি এই হরি কোন দোষের মধ্যে তিন দিন যাবত বান্দিয়া রাখছো খানা নাই জানা নাই তার সন্তানদেরকে সে খাওয়াইতে পারে না তুমি কেন বান্ধিয়ার মধ্যে রাখলা আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা কনা না না সারা যাবে না সারা যাবে না আমার নবী আমার নবী ডাক দিয়া কই হুজিরে তুমি সার আমি গ্যারান্টি দিলাম রহমতের নবী তুমি সার সারিয়া দাও ওই বাচ্চাগুলোরে দুধ খাবাইয়া হল মিনা যেন আবার চলে আসতে পারে সে পয়সা আমি করে দিব আমি চ্যালেঞ্জ করলাম রে ইহুদি তুমি ছেড়ে দাও সেরে দিলে দেখবা ওই হরিণীটা পান করাইয়া আবার ওই গন্তব্য স্থানের মধ্যে পৌঁছিয়া যাইবে আল্লাহ একবার কাজ আমার নবী পারে কি পারে না এই ক্ষমতা দিয়েছেন কে আরো তোর বলেন কে উচ্চ আওয়াজ বলেন কে ষোলো নবীদের জান্নাতে মদিনাতে যায় ওই সাকরাপুরির গোলামে কোন পুরীর গোলামের কোনো চিন্তান বেদের বেদির মোদিনাতে যায় নাতে মদিন কে যাবে মদিনা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া দিন রজনী কান্দেন যিনি দিনজনী কান্দেন যিনি শুয়ে রলন বেজের জান মদিনাত সরণ বেজের মদিনাতে যাই নদী জির গোলাবে মাওলা গোলা কোন চিন্তা নাই ষোলো জানাতে মদিনাতে যাই ষোলো নবী জির মদিনাতে আমার বাবার আগে আমি কথা যখন বলল ইহুদি মনে মনে ভাবলো ফাইলাম বহুদিন পরে আর মিহিদি তো আমার নবীর বিশ্বাস করে জুর বলেন করে আজকে ফাইসি বহু দিন পরে তোমার কথা মোহাম্মদ তোমার কথা মোতাবেক যদি হurniটা না আসে তাহলে আমার আমার تلوار দিয়া তুমি মুহাম্মাদের গর্দন আমি ফালাইয়া দিব কোহে ঠিক আছে সমস্যা নাই مرحبا কর আর যরক কোদার কসম বলি দার কসম করে বলি ওই হরিণটা যখন ছেড়ে দিলো হরিণটা দৌড়াইয়া যায়া জঙ্গলের মধ্যে দৌড়ু দিয়া গলি গেল মারাবো কত নাম আল্লাহ আর ধরে আরে জঙ্গলার বসুরা বলে আযামাদের খুশি দিক এ যরাতে তাসিরি বললেন রহমাতাল লিলামিন আল্লাহুম্মা

আমার বাবার জ্ঞানী গুণী বাবার আমার নবী কেমন রহমত এহুদি হুদি সমদিয়া দিল নবীজিরে এত সময় মধ্যে যেন চলে আসে ফরিনীটা যখন জঙ্গলের মধ্যে গেল গো যাইয়া বাচ্চাগুলারে টোকাই যাচ্ছে বাচ্চাগুলারে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে বাচ্চাগুলার সন্ধান পাইল বাচ্চাগুলা ডাক দেয়া কয় মা গো মা তুমি কেমন মা আজকে তিন দিন যাবত আমি আমরা উপবাচের মধ্যে আছি খানা নাই দানা নাই দুধ পান করতে পারি না আল্লাহর কুদরতি ক্ষমতা বলে বাচ্চা গুলার ওয়াদা জবান বলে গেল ও মা তুমি কোথায় থেকে আসলা ওই মা ডাক দিয়া কয় বাচ্চারা রে আমি এক ইহুদির হাত থেকে বাঁচিয়া তিন দিন যাবত বাঁধার মধ্যে ছিলাম তিন দিন পর আমি একজন রহমতের নবীর সন্ধান পাইলাম ও রহমতের নবীর কথা

নারে গৌথিয়া মনে রাখবেন যারা নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে আর ওটিহুদি না তারা দালাল নজদির দালাল এতে কোন সন্দেহ হল বলেন সন্দেহ যারা নবীর शान সহ্য করতে পারে না আর হইল মদুদীর জালাল কথা কই না কা ঠিক এই দেশের মধ্যে আব্দুল্লাহ ইবনে আবন নজদি যেই নজদি সৌদি আরব শাসন করছে এখন আমরা দেশে এত লোক আছে যারা সৌদি আরব টাইকা প্রবাসে যাইয়া বদুল্লা গিরি দিয়া বাংলাদেশে আইয়া কয় সৌদি আরব সবরাত নাই সৌদি আরব মিলা দুর্নবী নাই সৌদি আরব মাজার নাই সৌদি আরব জানাজার করে দোয়া নাই এই সমস্ত কথা কয় কি কয় না সৌদি আরব কথাটা কোরআনের মধ্যে

আমার নবী গায়েব জানে না নবীর রওজা মুবারকের দিকে ফিরা মুনাজাত দোয়া জারত করা যাবে না আতে রাখি না তো খারাপ এই নজীর অনুযায়ী সারা বিশ্বের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া প্রবেশ করে আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারা বলে মাজারে যাওয়া জায়েজ নাই মাজারে সুমন্ যাওয়া জায়েজ নাই মাজারের মধ্যে তাযীম করা জায়েজ নাই মাজার জিয়ারত শিরক মাজার জিয়ারত পূজা কয় কি কয় না যারা বলেন কয় কি কয় না এমবতী গাসার মধ্যে এমন কোন সন্তান যদি থাকো দেখাও মাজার জিয়ারত আমরা পূজা করি না তোমরা আবুল হোসেন আল্লাহর দরবারে এসে দেখো আমরা বাজার জিয়ারত করি কথা বলেন ঠিক কিনা আর যারা বলে ঠিক কিনা এদের জিয়ারত কে যারা পূজা বলবে তার ইমাম তালা এত কোন সন্দেহ যারা বলেন সন্দেহ এই নজদিরা আজকে বিশ্বের প্রান্তের মধ্যে ঢুকিয়া জায়গা জায়গা টন্দান বিভিন্ন কম মাদ্রাসা দিয়া কুটি টাকা দিয়া মসজিদ প্রতিষ্ঠা করিয়া দেয় মুসলমানের ইমান নষ্ট করতেছে নবীর শাহানে গোস্তাগি করতেছে কথাক জোরে এই নজদিরা আমার বাবার আজ্ঞানীগুনি বাবারা যেই বলতে বলতেছিলাম তারপরে আমি বেলায়েতের দিকে ঢুকে যাব এটা বেলায়েতের দরবার আল্লাহর অলির দরবার কথা কই না জোরে কর লেসালাতের মাধ্যমে বেলায়েতে যাব আমার বা ইলিয়াত মাইজবানদারি আমাকে অত্যন্ত mohabbat করে এই প্রোগ্রামটার মধ্যে আমি প্রত্যেক বছর এসে থাকি মহাব্বতের বরকতে মার হাবা আর যখন মার উনি একজন বড় মানুষ আল্লাহর অলির একজন কঠিন প্রেমিক এতে কোনো সন্দেহ কারণ সবারই দিয়া সব কাজ হয় না মনে রাখবেন আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা সবার টাকা মসজিদে লাগে না সবার টাকা আবার মাজারে লাগে না সবার টাকা আমি বলবো আবার সবার টাকা মসজিদে লাগে কিন্তু মুনাফিক টাইপের মুসলমানের টাকা মাজারে উরু শরীফে লাগে লাগে তারা তো হারাম কর কথা কয় না কেন জোরে কন মসজিদের মধ্যে সবাই দেই মাজারের পক্ষে কিন্তু সবাই না কথা কয় না কেন জোরে কন কারণ মাজারের পক্ষে সবাই না কারণ তারা তো আমাদেরকে অপবাদ দেয় মাজার জিয়ারত পূজা মাজার জিয়ারত তমক তমক সয়া আমাদেরকে নতুন প্রজন্ম আপডেট ইয়াং জেনারেশন সরাই দিতে চায় এই তোমরা কি ইতিহাস জানো এই দেশের মধ্যে শেষদা ছিল না এই দেশের মধ্যে মসজিদ ছিল না এই দেশের মধ্যে মাজারওয়ালারা মানুষদেরকে শেষদা শিখেছে এই দেশের মধ্যে মাজারওয়ালারা মানুষদেরকে নামাজ শিখাইছে এই দেশের মধ্যে মাজারওয়ালারা ইসলাম প্রচার করে অগণিত বেঈমানকে মুসলিম করে আজকে পাক ভারত স্বাধীন বাংলা কোটি কোটি মুসলমান অবদানকার একমাত্র আল্লাহর ওলিদের এতে কোনো সন্দেহ দবলান সান্দে সে অলিদের বিরুদ্ধে যারা যাবে তাদের সাথে আমাদের ই বিচ্ছিন্ন। তাদের সাথে আমাদের কোনো সম্পক করাকা যাবে জরবলান যাবে। সিন্্নি খালা কান তাররা মল্লা সিল্লা না। বাদইম মোল্লা কথা কয় না ক জোরে কন এই কারণে আমি কই আমি আর যাব না মল্লার কাছে তোবা করে কি আমি আর যাব না বিভার আ। তওবা করেছি আমার মুর্শিদ নামের পাক নামের কসম খেয়েছি আমার মজবান্ডারির পাক নামের কসম খেয়েছি আমি আর যাব না ও কাছে তওবা কথা আমি আর যাব না মুনাফিকের কাছে তওবা আমার মজুবন্ডারির পা নামে কসম খেয়েছি আমার মুর্শিদ নামে মাওলার কসম আমি আর যাব না সীটারের কাছে তোবাম আমি আর যাব না সিতারের কাছে তোবাম সি আমি আর যাব না বন্ডের কাছে তোবা ছি আমার বাবারা গুণী বাবারা বাজান ও আমার কেমন উম্মত কেমন নবিরম্মত বেলায় যুগের মধ্যে আল্লাহ ভাইলাম ধন্য আমরা ধন্য কথা না কা জোরে আমি ধন্য গোরা তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি দন্ন তোমার উম্মত হয়ে আমি ধন্য গোরা তোমার আমি ধন্য গরা তোমাকে আমি আমার সাথে বল আমার সাথে বলে নবিহীন বিহি করে আমি কাম দি সারা কর নহীন করে আমি কাম আমায় সারা করমদিনার নবীমায় করে আমায় দিনে দিনে হলাম আমি নবীর দেওয়ানা মদিনাওয়ালা নবী আপন করোনা দিনে দিনে হলাম আমি নবীর দেওয়ানা নদী নবী আপন করোনা তোমার দেখা পেলে নবী তোমার দেখা না পে না হয় মর ওম নবী নবীম করে না প নমদিন নবী নবী করে আমি কান্দি সারা ক্ষণ ও মদিনাত নবী আমায় করে নাও আপন ও মদিনাত নবী আমায় করে নাও আপন আল্লাহু আকবার ওই যে ঘটনাটা বলতিছিলাম 맞아 না ওই মাটা যখন সন্তান পাইল সন্তান গুলা মার কাছে বেদনা বললো মা সন্তানগুলার গুলার কাছে বেদনা বলল সন্তান গুলা রহমতের নবীর কথা শুননা কয় মা গো মা আমরা আজকে দুধ পান না যে নবীরে দেখলে জাহান নামের আগুন আরাম হইয়া যা কলিজা ঠান্ডা হইয়া যা মা চল গো আমার রহমতের নবী দরবারে নিয়ে হাজির করিয়া দাও আল্লাহ আরে যেরকম ইয়া রাসূলুল্লাহ ওই আমার নবী তারবারে আইছে ওই অরি হাজির হইয়া গেল হাজির হওয়ার পর সন্তানগুলোর অহমতের নবীরে দেখল ডাক দিয়া কই আর আসুলাল্লা ইয়া হাবিবাল্লাহ আপনে শুধু গোটা কাইনা নবী না আপনে আমাদের পশু পাখি জীবজন্তু তরুল তার জন্য আপনি রহমতের নবী মানে হাবাকা ওই দুরা চমকাইয়া গেল ডাক লাগিয়া গেল কিরে মনে করলাম হরিণীটার ফিরে আসবে না হরিণীর বাংশু দিয়া দিলাম মনে করলাম ফিরে আসবে না আজকে আবদুল্লার বাটা মোহাম্মদের গর্দান পালাইবো বন্ড নবীর গরদান পালাইবো এখন দিদি কি ঠিক যা শুনতেছি মহাম্মদের নামে যত প্রশংসা শুনি সব ঠিক আজকে আরেক মজুদা আমি দেখলাম এই মজুদা দেখিয়া আমি ইহুদি সহ্য করতে পারলাম না ইহুদি ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী আপনি আর দেরি করবেন না আপনি যে সত্যবাদী নবী এতে কোনো সন্দেহ নাই আমার এই মুহূর্তের মধ্যে দিন ইসলাম গ্রহণ করাইয়া দে আল্লাহু আকবার কর ইয়া কর ওই যদি আমার নবীর শান বুঝে নবীর প্রতি ইমান এনে ইসলাম গ্রহণ করতে পারে হরিণ বাগ বছু এবং জরুলতা যদি নবীৰে চিনতে পারে সেই নবীৰ উম ইয়া যদি নবীর বিরুদ্ধে কথা কয় আমি যে মুনাবিক মার্কা মুসলমান এতে কোনো সন্দেহ জরবলা সন্দেহ যেই নবী ৰুচিলা নামাজ পাইলা যেই নবীর ৰুচিলা হৎ পাইলা জাকাত পাইলা মাদ্রাসান পাইলা কে মাদ্রাসান নামে জাগা জাগার ৰিচিট লইয়া বহু গরীব মিষ্টি নসোহায়দের হৎ মাইরা তোমরা খাও জাকাতের টিয়া মাইরা তোমরা খাও এগুলার বাড়া কোনো ফতুয়া নাই যখন দরবারে লোক রাইসা আল্লাহর দরবারে প্রেমত্ব হাসিল করার জন্য মুসজিদের দরবারের মধ্যে আসিয়া বাজনা সহকারে জিকির করে মালিককে স্মরণ করে তখন তাদের গায়ের মধ্যে খুদার গজ পৈরা যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার আমিন কর আর পশু পাখি যদি নবীকে চিনতে পারে তুমি কেমন নবীর ওম্মদ নবীকে চিনো নাম কথা কোনা কেমন জোরে তুমি কেমন নবীর ওহম্মদ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা তুমি কেমন মুসলমান এই কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় ডাক দিয়েছে মুসলমানের নাম ধরে ডাক দেয় নাই আল্লাহ যত জায়গার মধ্যে ডাক দিয়েছে ইয়া আই ও হাল্লা আমানু ও ইমানদারের রে ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিছে কারণ আমার আল্লাহ জানে এই মুসলমানের মধ্যে এখন আলে মোলাম আছে এই মুসলমানেরা মাওলা আলীরে নামাজের মধ্যে নামাজ অবস্থায় মারছে মসজিদে কথা কয় না কান জোরে কন এই মুসলমানেরা হজরত উমর বিন খাতাব মসজিদের মধ্যে মারছে মুসলমানেরা এটি কোন মুসলমান ওই বর্তমান এখানে হাগাইয়া খারুইয়া নাই এটা নাই হেটা নাই ইংরেজি ইশারা বোঝাইয়া দে এরা হচ্ছে এই মুসলমান কথা কয় ধরে কাট এক নাম্বার নবী বলেছে উম্মত হবে তিহাত্তর দল বাহাত্তর দল যাবে তল দলে আছেন নবী কনে দেখো হাদিস পরে আর বর্তমানে বাতিল বের বিশ্ব গেছে ভরে যুক্তি দিয়া সরল মনা যুক্তি দিয়া সরল মনা লো কে রিমান করে তাই কুশিয়ারে মমিন তাই কুশিয়ারে বলো চলছে ধর্ম নিয়া বারা বারি ধর্ম নিয়া আগুনিমা নেরবাদারে তাই কৌশিয়ারে মমিন তাই কৌশিয়ারে আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ো আরে এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওই শয়তান যেমন বেদার ছিল শৈতান যেমন বেদার ছিল আদম সেজদা বলিবারে তাই কহুশিয়ারে মমিন তাই কৌ ধর্মনিয়া রে ধর্মনিয়া বারা বারি দর্মনিয়া বার আর্মাতা রে তাই কৌ সিয়ার তাই কৌশিয়ারে মারহাবাকা আমার নবী বলে চুম্মতের মধ্যে তিহাত্তর দলে বিভক্ত হবে একটা দল জান্নাতে যাইবে ওই দলটা কোনটা মা আলাইনা ও আসহাবিহি যারা আমি আমার আহলে বায়াত এবং আমার বাবার জ্ঞানী গুণী বাবার আহলে বায়াতকে অনুসরণ করবে বেলায়তের যুগে আউলিয়া কেরামকে অনুসরণ করবে ওই দলটা হইল আলি সুন্না দল জামাত শুধু সুন্নি লেবেল দেখলে সুন্নি জামাত বলা যাবে না অন্তরের মধ্যে আহলে সুন্ন সুন্নাতের আকিদা আসিনি ওইটা দেখতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ লেবাদের নাম ইমান না ইমান হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম কারণ কুলুবিল মমিন লেবাসুল মমিন কুলুবিল কাবির লেবাস দিয়া মমিনের পরিচয় নয় মমিনের পরিচয় হইল অন্তরের মধ্যে এই কারণে সায়ের কয় আরে দয়াল্লাহ বেজির প্রেমে কামদেনা যার প্রাণ শুধু টুপি দাঁড়ি বাগিরি দ্বারা হয়

আরে চিনবে নবি মুসির পথে হইলে কুরবান তুমি চিনবে নবী মুসির পথে হইলে কুরবান অদমে কই মুসি দরে ঠিক কর ইমান বল অদমে কই মুসি দরে ঠিক কর ইমান বল আল্লাহরে নরে নবি পদা করাম আনব নবীর ইমানের মূল হাদিসে প্রমাণ উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার আর ও দরেছরে করনা ইয়া আল্লা আল্লাহ আরে বেলায়তের রশিদাইরা আসিল দ্বিনের নবী বল আসিল দ্বিনের নবী কে না পাইলে কি তুই রসুল পাবি বল কে না পাইলে কে তুই রসুল আরে রসুল জন্ম নিল মক্কায় সে চাই গিয়া কেউ না পায় কার তালিম নিবি রে কার তালিম নিবি আরে মদিনা তার রোজায় আছে মদিনা তার রোজায় আছে হায়াতে জিন্দা নবী বলো হায়াতে জিন্দা আরে মুর্শিদ কেন না পাইলে কে তুই রসুল পাবি বলো আমার মুর্শিদ কে না পাইলে কে তুই রসুল পাবে উচ্চ আওয়াজে জবান কলে দিয়ে বল না আল্লাহ একবার আমার বাবারা জ্ঞানীগুলি বাবারা নবুতি দরজা বন্ধ কারণ আল্লাহ কোরআনে বলেছে মা কানা মুহাম্মাদ আবা আহদি মিরিজালুকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবি আল্লাহ কয় নবুতি দরজা বন্ধ ও বন্ধু নবী গো আপনার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে ধর্মন আসবে যদি কেউ দাবি করে একজন দাবি করছিল ল্যাংরা ইলিয়াস আরেকজন দাবি করছিল আমার ইয়া মির্জা গোলাম কাদিয়ানি দেওবন্দের ছাত্র কথা কথা কেন যদি কন আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি এলম শিক্ষা সতান হইল নবী পাইল না বল এলম শিক্ষা সতান হইল নবী পাইল না এলমের শহর গ নবী শাহে মদিনা ওই কোন পাগলে ব বলে নবী গায়েবে জানে না ওই কোন পাগলে বলে নবী এলেমের জানে না আলেমের সফর গো নবী সাহেব মদিনা কুরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না বল কুরআন হাদিস পড়লে শুধু আলেম নবীর প্রেমে মজনু যারা তারা মাওলানা বল নবীর প্রেমে মজনু আমার বাবা আবুল হোসেন মাদ্রাসা লেখাপড়া করছেন না 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 এরপরও জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি কেমনে আমার নবীর প্রেম থাকার কারণে মালিকের সাথে সন্ধান লাগাইছে ওনার পীর ও মুর্শিদ শাহিন সাহেব রজ্জবালি সাহেব আর ছাকরাবুরির সাথে প্রেমের ডুরি লাগাইয়া কথা কোনাকা ধরে কর বাবা রজ্জবালি কেমন জগতের আল্লাহর ওলি ছিল জেনার মাতা পাটাইয়া মরা মানুষে আমার গাউসুল আযম বাবা ভান্ডারী মরা মানুষ जिंदा করেছিল আল্লাহু আকবার আল্লাহ সেই দরবারের খলিফা বাবা আবুল হোসেন আমি দেখলাম গবেষণা করে রজ্জব আলী শাহ যতগুলা খলিফা আছে বিশ্লেষণ করে আমি যেই গ্রামের মধ্যে থাকি হযরত আলতা আলী শাহ দौलतपुरে উনিও শাকরাপুরের অন্যতম একজন খলিবা যতগুলা খলিফা হইছে প্রত্যেকটা খলিফা আল্লাহর ওলি হইয়া গেছে

যুবকরা যার বেশি আইডল মনে করে কুজারি মুজারি কদিন ভর ভর বাইর হয় আমার নবীরে নিরক্ষর কইছে মুরুক্ষ কইছে কইছে কি কইছে না জোরে কোন কি কইছে না আমার নবীরে নিরক্ষর মুরুক্ষ কইলে ইমাম থাকবে কথা কই না জোরে কোন আল্লাহ কয় আনা মদিনাতুল ইলমে আলী ও বাবু আ আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন যার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ সেই নবীরে তুমি মূর্খ কাও তোমার মতন বদ্ধcid দুনিয়ার জমিনে নাই তুমি হতে পারো জগৎ বিখ্যাত আলেম আমি বলবো তোমার ইমান নাই কথা বলেন ঠিক কি না বাঁধানো ও আমার জ্ঞানী গুণী বাবারা আমার বাবারা জ্ঞানে গুণী বাবারা সে বেলায় চুরু নবিয়া মাওলা আলীর দিয়া মুশকিল কোষা মাওলা আলির থেকে বেলায় শুকুর সে বেলায়াতের যুগে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার নবীর বংশ আমার নবীর আওলাদ মদিনাতুল মনোয়ারাত থেকে এজাজ ভাইয়া গৌসে মাই পান্ডারে তিনি আসন গ্রহণ করেছেন তিনি হচ্ছেন বেলায়াতের বাদশাহ হজরত কেবলা আহমদুল্লাহ মেজবান্ডারি মারহাবাগার গৌসলা আজম নূরে আলম হজরতে কেবলা মাওলানা হজরতে কেবলা চৈদ্দ শত বছর আগে ছিলেন সোনার মদি না চৈদ্দ শত বছর আগে মদিনা গোসল আজম নূরে আলম হজরতে কেবলা মাওলানা রহমান বাবা আমার মজি বাবা মাওলানা না শত বছর আগে ছিলেন সোনার মদিনা চোদ্দ শত ছিলেন সোনার মদিনা মার হাবা কর আরে পাক পাঞ্জাতন বংশীধারী আমার রহমান বাবা মাজ বান্ডারি কথা বলেন দেখি না আরে পাক পাঞ্জাতন বংশীদারি আমার রহমান বাবা মাইপান্ডারি আমার হজরত কেবলায় আহমদুল্লাহ আউলা জেরা আরে হজরত কেবলায় আহমদুল্লাহ আউলা আরে নিজের না দেখিলে বাংবে না তোর আরে বাংবে না তোর আরে মাছ ভান্ডারে পুটি আছে বেলায় তোর আরে মাছ ভান্ডারে পুটি আছে আরে নিজে যাকে না দেখিলে বাংবে না করবল আরে বাংবে বল উচ্চ আওয়াজে জবান করে দেই বলেন আল্লাহু আকবার আল্লাহু ও হযরত কেবলা আমদুল্লাহ বাজ বান্দারি আমার নবীর বংশধর ইমাম হাফেজের দিক দিও ইমাম হোসেনের দিক দিও সে বাবা বান্দারির খলিফা ছিল রজ্জব আলী শাহ বা ভান্ডারীর অসংখ্য কেরামত হজরত কাবলার অসংখ্য কেরামত যা বর্ণনা করে শেষ করা যাবে না বান্ডারের যে জমিনটা দেখেন ওই জায়গাটা এক সময় ছিল সটকি পাড়া হিন্দু পাড়া ওনারা ঢোল বাজাইয়া বাজাইয়া মানুষদেরকে দিনের পথে আনছে ইহদিন সিরতল মুস্তাকিম দেখাইছে আর এখনকার আলে মেরা মাইজ বিরুদ্ধে কথা কয় মাইজ ভান্ডারের নাম লইলে গায়ের মধ্যে আগুন জ্বলে ভণ্ড কয় ছন্ড কয় কত কিছু কয় এই কারণে আমি কই আরে নিন্দু কারা নি নিন্দা করে নিন্দু করা নিন্দা করে নিন্দা করার স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার দিলে খোঁজে মাঝ ভান্ডার গো প্রাণে খোঁজে নিন্দা করলে কি ক্ষতি আমার উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলেন আল্লাহ ও তোরা জেগিবি যদি খুদার ঘর জেগিবি যদি মাঝ বান্ডারি নবী চরণ ধর তোরা জগবে যদি খোদার ঘরে জগবে যদি মাইজ বান্ডারি নুরি আর ওই চরণে ভক্তি দিলে ওই চরণে ভক্তি দিলে দাসের হবে সদাগ পর মাঝ বান্ডারি নুরি চরণ তোরা জগবে যদি খোদার ঘর

আরে অলি আল্লাহর দেহ কানি আল্লাহর দেহ কানি হাকি কি ঘর মাঝ ভান্ডারি নুরি চরমদর তোরা জগবে যদি দেব হর জগবে যদেব মাঝ ভান্ডারী নুরে চরমদর খাদেম রমেশের বাণী খাদেম রমেশের আপনি আরে জাম দিয়েছি বিড়ি কদমে যা করেন তিনি আরে এইসব নিয়া টানা টানি এইসব নিয়া টানা টানি সেই সব আমার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার দিলে খোঁজে মাছ ভান্ডার গ নিন্দা করলে কি ক্ষতি আমার মাথা দেখো কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার জমি রে আমি একটা প্রোগ্রামের মধ্যে বলেছিলাম আল্লাহ সর্ব জাগার মধ্যে বিরাজমান মান তবে হে আল্লাহর গলির ভিতরে আল্লাহ আছে কথা এই কথা বলাতে আমার গালাগালি বহু কিছু হুমকি ধুমকি কাম হবে না হক যেটা সেটাই বলেছি আপনাদের কাছে আমার প্রশ্ন কুলুবিল মমিনী আর সে আল্লাহ আল্লাহ কয় মমিন বান্দার কলপ হইয়া যা আমি আল্লাহ বসার সিংহাসন আল্লাহ কয় আল্লাহর অলি যারা হইয়া যায় যারা আমি আল্লাহ হইয়া যা আমি আল্লাহ তার হইয়া যায় তার হাত আমি আল্লাহর কুদ্রুতি হইয়া যায় জবান কুদ্রুতি হইয়া যায় আমার বাবারা জ্ঞানী গুনি বাবারা তাহলে ওই মমিন বান্দার ভিতর আল্লাহ আছে রে আর বেলা এত আল্লাহ রাসুল পাইতে হইলে আল্লাহ আল্লাহর কলির দরবারে যাইয়া দেহ জীবন যৌবন তুমি সবিয়া দাও আল্লাহ আকবর গান আর দূর কনিয়া আল্লাহ মাওলা তুই রে তো আওয়ালে কে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আওয়ালে আরে বোয়াল গিলে কি ইনুস পায় গাম্বরে ও মাওলা ইনুস পায় গাম্বরে ওই দোয়া ইনুস সুসিলাতে দোয়া ইনুস সুসিলাতে মুক্ত করলি তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আকে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আলে আকে দরসের রক্ষণের লা হয়ে পার আবার আপনাদের কাছে দলিল কুদ্তে পারে ওয়াই্যা মুল ওই সিটার মোল্লারা যারা মাদার বিরোধী অলি বিরোধী তারা বলবে কোন কিতাবে পাইছো মাদারার মধ্যে যাওয়া আল্লাহ কোরআনের মধ্যে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় ও ইমানদার বান্দার আরে ও ইমানদারেরা আমি আল্লারে বয় করার মতন করো কেমন বয় করো সুদ খাইয়া না ছাইরা জোরে কর সুদ এলাকা তাসিনি জোর কর আসিনি আরে এই সুৎকুর জাল অসুস্থ হয়ে দেখতে আছি ঘন্টা লাগা তখন দশ হাজারের দৈনিক একশো আর পঞ্চাশ হাজারের দৈনিক পাঁচশো নজবিল্লা কোন নজবিল্লা কেউ যদি মার সাথে জিনা করতেন চান তৈলি সুদ খান কথা কয় না জোরে কন সদ সুদের সত্তরটা গুণা এর মধ্যে সর্বনিম্ন গুণাটা হইল আপন মায়ের সাথে জেনা করা নজবিল্লা করতেন না আরে জোরে কন আজকে সমাজ হারামে লিপ্ত ভরপুর হইয়া গেছে কথা কয় না সুদ গুস অন্যায় বেবিচার বেনীতি আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করে যাওয়ার কারণে আজকে মুসলমান জায়গা জাগায় নির্যাতিত হচ্ছে কারণ নেই থেকে মুসলমান সরে যাওয়ার কারণে আজকে আমাদের লাঞ্চনা কথা বলেন ঠিক না যারা বলেন ঠিক না এই মুসলমান সুদ খাইতে পারে না এই মুসলমান সুদের নামে ঘু হারাম খাইতে পারে না মুসলমানের দেহ পুত পবিত্র এই পুত পবিত্র দেহের মধ্যে হারাম রক্ষণ করতে পারে এই মুসলমান কোনদিন অন্যের হক নষ্ট করতে পারে না আল্লাহর অলি যারা হয়েছে কোনোদিন সুদ খায় নাই হারাম খায় নাই তারা সব সময় আল্লাহর দেওয়া নাক জামত হালাল রিজিক বক্ষণ করতো কথা কয় না কেন জোরে কন উচ্চ আওয়াজে কন এদের সুদ কি আমরা খাইব না সারবো জোর বলেন খাইব না চার বউ আজ কাল্লার অলি দরবার থেকে ওয়াদা করে যে বাল্লাহ জিন্দিগিতে আর সুদ খাবো জোর বলেন সুদ খাবো ঘোষ আর খাবো আজ কেমন পরিস্থিতি চলে গেছে টাকা হলে অসাধ্য সাধন হয়ে যা সত্যটা মিথ্য হয়ে যা মিথ্যাটা সত্য হয়ে যা এটি কইতাম গেলে আবার সমস্যা আছে এত কথা সব জায়গা বলা যাবে ধরে বলেন বলা যাবে কারণ হক কুমারুম হক কথা অনেকের কাছে চিতা অনেকের কাছে মিটা কথা কোনো জোরে কন হক কথা কার কাছে তিতা কার কাছে মিডিয়া আমি যখন স্টেজ উঠে যাব আমি হক যদি না বলি আল্লাহ আমারে বক্তাগিরির তক্তা বানাইবে অসর মজ কথা কানে কা বক্তারে তক্তা বানাইবে যদি হক কথা না বলি এখানে আমাদের মধ্যে অনেক আছে যারা হক কথা বলতে চায় না কথা কানে কা জোরে কন আমরা হকের পক্ষে থাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমার বাবারা কেন গুনি বাবারা সুদ ছেড়ে দিবেন হারাম 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 সুদ খবার গু খবাসাম গুখান গুখান নাউজুবিল্লাহ তাকরুল আল্লাহ হাফেজ করুন আমিন কয় আর দুন আমিন আজকে মানুষ বিপদ পড়লে এমন পরিস্থিতি সুদ ছাড়া তাকায় পায় না কর্জ আসেনা উঠে যাইতে আবার এটাও কইও দেই কর্জ আসেনা ওটার কারণ হইল আমাদের মধ্যে কিছু ফিচার আছে যদি একদিনে কথা কই নিতে পারে মারা করে না দুই বছর কথা কনেক ধরে কন কত আছানা রসুলের পাগের যোগে ছিল সাহাবাই কেন দিয়েছে জবান ওয়াদা ঠিক ঠিকঠাক এটা শূন্য মার হবা কন আরে কন মার হাবা আল্লাহ আমাদেরকে বোঝার তা আমিন কন আর ধর আমিন আল্লারললেরা ুনিয়া কোন লোব্লাউসা তাধারমন্ত ছিল না। তারা দুন এক করেছি বিজই আখেরাতের জিনজিগ তাদের জন্য সাইনসা। এতে খালের পড় সানসা, মাজার হয়, যারথয় গোলাপ পে আ্তর পরে কারণ কি তাদের জীবন মদিননা রঙ্গের রঙ্গীল করে দেওয়ার কারণে এনতে খালের পড়ো আল্লাহ তাদের জীবন সাজায়া দিছে। আল্লাহ একবার কইতেন না তুমি আমি মইরা গেলে কারো কবর ভার চল্লিশ দিন পরে যাবে না ষাট ষাট বছর উরুস চলতে চলতে থাকবে মার হাবা কন আর যাবেন মার হাবা কোনোদিন বন্ধ করতে পারবে সে সায়েন্সে রজ্দবালি শাখা বুঝির মতন আল্লাহওয়ালা হইয়া গেছে কাজী কাজিপুরির মতন ডক্টর আহম্মদ প্যারা ভুক্তাদি মুর্শিদ কেবলার মতন বন্দিশার মতন সায়েন্সে রজ্জি বাংলার মতন সায়েন্সে মোল্লা কাজিমূর্তিনের মতন আলতাবালি সে জৌলতপুরীর মতন তার আল্লাহ রঙে রঙ্গি লইয়া গেছে গো তাদের দুনিয়া তো চিন্তা নাই আকারা তো চিন্তা নাই আল্লাহ কইতা যে তোমরা তাদের অন্তর্ভুক্ত হইয়া যাও আল্লাহ একবার কন ওলি আল্লাহর হাল ধরার ঘোষণা দিয়েছেন কে যখন কে নামাজ পড়ি নামাজের মধ্যে মুস্তাকিম বলে কি বলি না বলিস দেখাও সহ সরল সঠিক পথ যেই পথের মধ্যে মোত্তাকিন মোস্তাকিন বান্দারা চলে গিয়েছে মুস্তাকিন মোত্তাকিন বান্দা যারা আবুল হুসেনের মতন আল্লাহ আল্লাহ হইয়া গেছে আরে বান্দারি আমায় কি করলি রে ও মুর্শিদা আমার কি করলি কলঙ্কের হার গলায় পরাইলি ওরে প্রেমের ডঙ্কা গলায় বেদে প্রেমের ডঙ্কা গলায় ঘরের বাহির করিলি রে বাবা ঘরের বাহির করিলি কলঙ্কের হার গলায় পরাইলি বলর্শিদা মায় কি করলি রে ও মান্ডারিয়া মারে কি কর কলঙ্কের হার গলায়, পরাইলি আরে লোক নয় প্রেমের নীতি বুঝে না তারা করে কুতুতে তাই বাঁচাই আমর মনের গতি আমর মনের গতি প্রেমের সুদা খাওয়াইলি রে দয়াল প্রেমের সুদা খাওয়াইলি প্রেমের ঘন্টা গলায় পড়াইলি বলো কবে হবে তোমার প্রেমের দ তোমার প্রেমে মিলে গয় আল্লাহ নবী পরে চল অরে তাই বাবিয়া সই যে কয় তাই বাবিয়াম অজমে কয় মুছে দাও দি লের কালি রে মুছে দাও দি লের কালি কলঙ্কের হার গলায় পরাইলি মারহাবা কর আল্লাহ কোন মাস সদিন সদিন দিলাম তোর ওয়াদ খুলিবি বাদী ওয়াদ খুলে জান্নতে তোমরা নেককার বান্দাদের অন্তরভুক্ত হও তাদের সাথে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো ঘোষণাকার জোর বলেন কার একটা কথা যদি কোরআন নবীদের বাইরে বইলা তাহি ধর্ম সমস্যা নাই কথা কোনাগা জোরে এর বড় মানুষদেরকে গোমরাই দিকে নিও না এক দলাতে ব্যস্ত আলগিবাদু আসাদ যমিনা যিনা অনেকে হয়তো দোকানে বইসা বাজারে বইসা বাড়িতে বইসা আমার সমালোচনা করতেছে কথা কেন ধরে কল আছে না কি ভূত করছো কর কাইকে কাইকে কবিরা গুনা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুণা লইতে আছি আমরা কথা কেন রসুল বলেছে আল কি বা দুয়া সাত গিবত খাওয়া মরা মানুষের মরা বাইয়ের গোস্ত খাওয়া এবং জিনার সমতুল্য গুনা নজবিলা করেন আরো যারা কন এই সোশল করি আমরা সারব এই বাইরের কাজ যে হেবাই সেই বাইরের কাজ যে হেবাই বর্তমানে যোগে ফেস বাঙানোর মধ্যে মানুষ নাই লাগানোর মধ্যে মানুষ পরিল লাগিয়া কথা গোনা জোরে কর জোরে ক এত দিনের এতর ভাই আসি ঘরের বেড়ি নষ্টের মূল কথা গোনা এখন বললে সমস্যা কারণ হক কথা বলা যায় না মুশকিল হুমকি думকি বোকি কিছু আরে কাদিলে কি যাবে দুঃখ না যায় না কইরাছি বল এত দিন এতর ভাই আসি যতক হইল নষ্টের মূল হারাম আমরা সারবো না রাখবো জোরে ওলার বিয়ের সময় হাঁস লাগে নিচে মানেন না সারবেন এটা কি হারাম না হালাল জোরে হারাম না হালাল এ মুসলমান কোনোদিন যৌতুক খাইতে পারে এ মুসলমান কোনদিন কোনদিন হারাম খাইতে পারে আল্লাহর ওলিরা কি হারাম কোনদিন বক্ষণ করেছে আমরা সে আল্লাহর ওলিদের রঙ্গে রঙ্গিল হয়ে মদিনার রঙ্গে রঙ্গিল হতে চাই কি চাই না হাত তুলে দেখাইতে চাই কি চাই না নারে জগবি আরে आवाज হইতো না নারে ইত্তাগobin নারে রিসালাত নারে গৌচিয়া সকল বলেন মারহাবা আরে যকিনা কথা সেই উরে ওই মদিনার ফুল আমার গোসলা দম্মাইজ ভান্ডারে আযব রঙের ফুল আমার গোসলা দম্মাইজ ভান্ডারে আযব আরে সিল্লো না সেই মুনাফিকের দলে ফুলের ভিতর না ফুলের সর্ব আছে ফুলপাইয়া কত আছে হারাইছে গৌলা ভান্ডারী আজমে রঙের ফুল গৌ জম্মাই ভাণ্ডারী আজ ওল আরে যকিনা বাতাস এ উরে ওই মদিনার ফুল আমার গৌসোলাজম মুজি বাবা আজবের রঙে ফুল আমার গৌসোলাজম শফি বাবা আজাবের রঙে হোল মারা কর আমার প্রাণের মুর্শিদ মুজি বাবার একটা কেরামত তুই আমি এক সময় বান্দাগীদের গালাগালি করতাম যা কয় না কা এক সময় গালাগালি করতাম পরে আমার এক উস্তাদ ছিল রেজবি সাহেবের মুড়ি ওনার সঙ্গী বই হয়ে দেখলাম আসলে মাসবান্ডারি হক আর যারা বান্ডারি বন্ড কর তারা হচ্ছে বড় বন্ড কথা কয় না কারণ ধরে কন আমি যখন ডাকার ছিলাম আমার আমি অসুস্থ ছিল ক্যান্সার রোগে বাংলাদেশ মেডিকেল ধানমন্ডির মধ্যে একটা হসপিটাল আছে চোদ্দ নম্বরে ওইটার থেকে আমি তিন মাস ছিলাম আমার আম্মারে লইয়া এখান থেকে আমি এক দোকানে যাই চা খাইতাম চা ফান দেন না ফান খাই ফান দিয়ে তো বাইরাল বুঝো অনেকে ফান খা কিরে অভ্যাস হয়ে গেছে বোঝা না তো চা খাইতাম দেখতাম লোক একদিন দুদিন তিন দিন আমার কাঁদে দেন নোমাল থাই হুজুর আপনি কোন কনের মুড়ি কনের কী আমি মানুষ মানুষদের অ্যাংকার করে কিরা আলিয়া আদি সোহাবির অহ্যাঙ্কার করে কথা জরে না কেন জোরে কোনো আমি তো আমি ভান্ডারের মুড়ি সমস্যা কি আর তোর মার হাবা বাংলার আনাছে কানাছে এমন একটা জায়গা নাই যেখানে একটা রুয়ানি সন্তান নাই মার হাবা কত না আরো ধর কারণ বাবা ভান্ডারী এমন খেলা খেলাইছে সারা বিশ্বে ফুলের সৌরভ ফুটাই আদর্শ মার হাবা কন আরে ধরে আরে জগৎ জোরে দঙ্কা বাজে ভান্ডারী ডাক প্রাণ বরি চল জলদি করি জগৎ জোরে দঙ্কা বাজে ভান্ডারে আরে র নামের কাঙ্গা আয়রে আসে আসে চ মটকা আরে ফুলের গন্ধে প্রেমানন্দে বীর করে ভো ট্রেগি বল ফুলের গন্ধে প্রেমা বীর করে ভো ট্রেগি সরি জগৎ জোরে বাজে বান্ডারে বল জগৎ জোরে বাজে। বান্ডারে মাথাবা ক বান্ডারি রে তো ক আমি মাছ বান্দার গেলে পুরুষের সময় বাসি গেলে দুখনে লাইন নে এত লক্ষ লক্ষ মানুষ এ বন্ড কয় মানুষ করতে কি কথা কেন কা ধরে কন এত বন্ড ক এত গালাগালি করো তোমরা মাইজবান্ডার বিরুদ্ধে এরপর মাইজবান্ডার প্রকাশ বদ্ধ হবে না কারণ এটা মদিনার প্রকাশ এত কোনো সন্দেহ ওই যে কথাটা বলতেছিলাম তা দোকানের দোকানদার কই হুজুর সময় আমি মাইজবানদারের নাম শুনলে গালা gali করতাম মাইজবানদারের মাহফিল যেন হইতো আমি একটা ইনডাওইলো দিতাম তো হুজুরও আমার এক দোস্ত তো ভাইয়া মাইজবানদারের মুজিদ বাবা শফি বাবার murid মাহাবাগন kon আরে ধরে কোন merhaba তো আমি দোস্তের কান ধরে আমি কইলাম বহু দিন তো বান্দার করলাম নিদের চোখে আমি একটু দেখি আসলে কি মূল গো랏 জান কোন ভক্ত দিয়া মাইজবানারে পরিচয় না মাইজবানদার দরজায় দেখো কয়রা জামাত এককত্রে হয় যে দরবারের তাহজ্জের নামাজ হয় মারhaba কি দেনা জরে কর মাছবান্দার থেকে মুরিদ হইয়া যদি তুমি নামাজ না পড়ো হারাম খাও শূক খাও গু খাও এটা মাছবান্দার দোষ না কুমার কোলে হেদায়েত নাই মাছবান্দারে নূরের ঝলক যরন্তরে লাগিয়া গেছে সে আবুল হুসাইনের মতন না আল্লাহর ওলি হইয়া গেছে মারhaba মাছবান্দারে নূরের ঝলক যরন্তরে লাগিয়া গেছে গো সে শাঁশের রাজবলি মতন মত উল্লা রাদাপুরের মতন আল্লাহর ওলি হইয়া গেছে মাজবানদারিন যেন সেরা বাংলা দিনিত নে আযিলি ছিলেন আলে সুন্নাতুল জামাতুল ইমাম এখন আমি বলি মাজবানদারিন চিনতেলে সেরা বাংলার নজর লাগবে না হলে মাজবানদারিন চিনবা এখনকার এখন কার আলে বেরা মাজবানদারিন নামইলে গায়ের মধ্যে জলে যাও যাইয়া দেখো ওই দোকানদার কই হুজুর ও আমি আমার দোস্তের সাথে মাজবানদার শরীফ গেলাম যাই আমি ওই জায়গার মধ্যে ফিরের সাথে দেখা করার জন্য আমার বলতা শুনি আমি কই না দেখা করতাম না উনি ব্যবসার ধান্দা শুরু করে দিল হাজার হাজার মানুষ ক আমি সাকারিং এর টাকা দিয়া হাজার হাজার রং চা বানাই আমি মানুষে খাওয়াইয়া দুনিয়ার টিয়া বানাইছি মারা বা আর আরো জোরে কন আল্লাহ রা সব কিছু দেখে কি দেখে না জোরে কন আরে সাইতে জানলে পীরের বস্তু আনতে নাই পারে উপযুক্ত হইলে দয়াল দাইকা এনে দয়াল দাইকা এনে কাছে দয়াল জারিটা তারে দিয়া মিলাই তৌহিদের বাজার কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ববে পীর মুর্শিদ খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরন জালা ওরে জোর করিয়া বুঝতে গেলে

আমি সেকারেন্দিয়া সাহেব ইসলাম খোদার কসম করে বলি হুজুর আমি যদি মিথ্যা কথা বলি হাসরার ময়দানে আমার আল্লাহ আমার জিপ্পা ডাকা টেলাইব ওই লোক শোকের পানি সাইরা দিল রাজধানী জমিনের মধ্যে আমি কি কি হইলো ঘটনাটা বিস্তারিত কন হুজুর আমি যা কিছু করলাম হারাম ব্যবসা করলাম হারাম মানুষকে খাবাইলাম খাবাইয়া আমার দোস্ত ক আমার মুর্শিদের লগে দেখা করি আমি চল গেলাম ওনার মুর্শিদের সাথে দেখা করতাম মুর্শিদের সাথে জগন জায়গা করতাম গেলাম ওই দোস্ত আমার শিখাই দে বেড়া কিছু হাদিয়া নজরানা দেয় রাতে এটা শূন্য মার হাবাগন হাদিয়া নজরানা দেওয়া এটা নবী পাখি শূন্য এটু দেই আমি আমার ওই ব্যবসার টাকা থেকে আমি লগ লগ আমার বাজানের হাতে কিছু টাকা দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাজান আমার হাতটা দইরা দাঁড় করাইলো দাঁড় করায়া দে দাঁড় করায়া বলে ওরে পাগলা ওই সাকারান্দি আমার ভক্তরারে চাকা ভাইয়া হারাম টাকা নি তুমি আমার হাতে দাও আল্লাহু আকবার কা হুজুর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভক্তে দজবা কইলা আইলো আমি বল্লামনি তো জাতা মানুষ না উনি নিজ একজন আল্লাহ মানুষ আপনি আমাকে এই মুহূর্তের মধ্যে বায়াতের চুল গ্রহণ করাইয়া পাক্কা ইমানদার বানাইয়া দে আল্লাহ আরে ওলি আল্লাহ করতে পারে অঘটন গটাইতে পারে ও মাইয়া মানুষ পুরুষ বানায় বাগে দাদের মাদার ওরে মাইয়া মানুষ পুরুষ বানায় গুন জালা হইয়া গেলাম আহ লাই আয় হাই কি আগুন হাইয়া গেল আরে সেই আগুনে জৈলা পুইরা হইয়া গেলাম সাই বলো সেই আগুনে জইলা পুইরা সাই কিয়া গুজালাহিয়া গেল আউলিয়ায়ে আল্লাহ বলকে কিয়া গুজালাহিয়া গেল আউলিয়ায়ে আল্লাহ আরে আউলিয়ারা এসকের গুণে অগতং গটাইতে পারে আউলিয়ারা এসকের গুণে আগত গটাইতে পারে আরে মैया মানুষ পুরুষ বানায় বাগেদাদের মাদার আরে মরা মানুষ जिंदा বানায় মাইজ বানদার বাজার কেহিয়া গো জা লাহি আগে আয়া লা বল কেহিয়া গো জা লাহি আগে আউলে আল্লা মাৰ খাবা কাপ বলে মাছ বাণ্ডাৰী চিনতে হইলে তোমাৰ চেৰ বাংলাৰ নাজৰ লাগবে মাছ বান্দারী চিন্তে হইলে তোমার ওই নজর লাগবে রমেশ শিল কয় আরে মাছ ভান্ডারে কি জন আছে ওই আবুল হোসেনের কাছে কি জন আছে সাম্রাজ সুখে দেখবি না ফেসার নয়ন আছে দিনে দেখে না বলো ফেসার নয়ন আছে দিনে দেখে না আরে খাটি সোনা বানিয়া দিনে আরে বেবুদে মূল্য দিলে মূল্য কি জানে আরে অন্ধকিটার সুরুত দেখে অন্ধকিটার সুরুত দেখে সামনে দৌড়িলে আয় না আরে মাজে ভন্ডারে কি দানা তে মাজে ভন্ডারে কি দানা সে সম্রাসো কে আছে দিনে দেখে না মরহারাক� আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এ দরবারের আওলাদ এ দরবার যিনি পরিচালনা করতেছেন অক্লান্ত পরিশ্রম করে আমি মনে করি আবুল হোসেনের দোয়া ওনার উপরে আছে বিদায় আল্লাহ ওনার দুনিয়াতে সর্বোচ্চ সম্মান দিতেছে মারহাবা কন আরে ধরে কন এটাই নেগাহে অলিবে যারার উপরে অলিদের নেক পরে যায় তারা দুনিয়া সম্মানিত আখেরা তো সম্মানিত মারহাবা না যার বাস্তব প্রমাণ ইলিয়াস বাই বলছেন এই উরুস ধরে রাখা উরুস করা এত এত সহজ বিষয় নয় অনেকে মনে করো উরুসের নামে ব্যবসা না করিয়া না কিরুম ফুঁজিরা লাগে কথা খানাকা জোরে কর আর সত্যি যদি আবুল হোসেন মরিত লক্ষ টাকা খরচ করে দরবার নাই তো সত্যি যদি মরিত সত্যি যদি অলি মরিত লক্ষ টাকা খরচ করে ভান্ডারে না যাইত ওরে যাইত না কেউ জিয়ারতে আল্লাহ রলি দরবারে পুইরা হইছে সাই ওসে মরে অমরে রে তিনি মরে

ইলিয়াস ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেয় ওনার একটা সন্তান মাদ্রাসায় পরে হাফেজ আমি খুব খুশি হয়েছি বংশের মধ্যে একটা হাফেজ থাকলে একটা হাফেজে দশটা লোককে জান্নাতি নিতে পারে সুন্নি হাফেজ হইলে বা হাবা কন আর একটা মাওলা না হইলে চল্লিশ জন গোল হয়ে টান দিতে পারবো আল্লাহ একবার কন ভাই সব দিক দিয়ে পাওয়ারফুল পোলারও হাফেজ বানাইছে দলির খ্যাতমত আল্লাহ যেন ওনাকে কামিয়াবি করে আমিন কন আর ধরম নামি এতে বলি আল্লাহ দরবারে যাবেন তাদের সহবত নিবেন আল্লার রুলিদের দরবারে গেলে বেনামাজি নামাজি হয় বেইমান দিনে আসে এবং আল্লার রুলির নেকরে নজরে কলবের মধ্যে নূর পয়দা হয় মারহাবা কন আরো ধরে কম বা ভান্ডারী গৌসুল আজম বাবা ভান্ডার এমন একটা নূরের জলক ছিল যার একটা লক্ষ্য ছিল ইসুফ সানি ইসুফ নবীর রূপের মতন পাওয়ার ছিল অন্ধকার রজুনি দিয়ে হেঁটে গেল বাবা ভান্ডারের রূপের মধ্যে আলো হইয়া যায় তো আল্লাহ আকবার করতেন না আর বা ভান্ডারী যে জায়গার মধ্যে রেহজত করতো জঙ্গল বাঘ বাঘ ভয়ঙ্কর বিশ্ব পর্যন্ত বা ভান্ডারীরে গেরাও দিয়া নিরাপত্তা দিয়া রাখত ল কেমন জগতের সাধক ছিলেন মার হাবা কন আর জেগত মানে হাবা শুধু তাই নয় এখন ওই জঙ্গলের মধ্যে কেউ যদি যায় কুকুরে তাৰে আগুৱাই আগুয়াই লৈ যায় কোনো নেড়ে সার দেন নেড়ে সারদেন নেড়ে সার দিলে হ্যাঁ জুম্মার পাহাড় এই জায়গার মধ্যে ভগবান কেমন এমন সাধক ছিল প্রিয় পাই পরি মিনতি করি সপিয় তোমায় আমার গৌসে জনে তোমাইনিতে নিতে পাঠাই আছেন সার আমার হজরত কেবলা তোমাইনিতে নিতে পাঠাই আয় হজরত কেবলা পাটায় সাই প্রিয় পরী মিনতি করিপিও তোমায় গোসে জনে তোমাই নিতে পাটায় আছেন আমার হজ হতলা তোমায় লিও না মে চলো প্রিয়া বহু দূরে ভণ্ডারী সিংহাসনে বসাব তোমায় বলো মাঝ ভণ্ডারী সিংহাসনে তোমায় পিয় পাই পরি মিনতি করি সপিয়া তোমায় দোষেজনে তোমায় নিতে পাঠায় আছেন পাহাড় তলি চাট গাইছেন তোমার না ভান্ডারি তোমার না কত পাপি তাপি পারইল তোমার ইশারা পাপি তাপি পারইল তোমার ইশারা বাবা লাখো সালাম তোমার পায়ে গৌ সে ভান্ডারী র মা লাই বাবা লাখো সালাম তোমার পায়ে বাবা লাখো সালাম তোমার পায় মাথা কাঠ হাত রাতলেটুম লেট মাঝ কালাম গয় আমি তোমারে চেলাম তোমার মারা যে তোমারে তাকে ও মাঝ ভান্ডারী বলে বলে জীবনে কাটা কাটাবো আমি হযরত কেবলা বলে বলে কাটাবো আমি আবুল হোসেন বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাক ও মাজভান্ডারী বলে বলে জীবন কাটাবো আমি হযরত কেবলা বলে বলে জীবন কাটাবো আমি মুজিবা বাবা বলে বলে জীবন আমি নজীব বাবা বলে বলে জীবন কাটাবো আমি মহিন বাবা বলে বলে জীবন কাটাবো উচ্চ আওয়াজে জবান খুলে দে বলান আল্লাহু আকবার কেমন খাজা বনাদের ছিল ওনার পীর মুশিদ রজ্জব আলী ছাকরাบุรี হ্যাঁ বাবা রজ্জব আলী সারা মাথা ফাড়াইয়া বাবা বান্দারি হুষপুরি ছলাইয়া দিয়েছে আমার থেকে এখানে বিঘগলক আছে মারhaba নাম আর এর ব্রিটিশ বিরু পুলিশ খবর পাইছে মাছ মানুষ মারা রয়েছে আইসে দরবারের মধ্যে সংখ্যা বলে দিচ্ছি যেহেতু শ্যামা মাপিল আছে পরে আসছে কয় এখানে নাকি অমুক থানার অমুক জেলার অমুক একটা লোক মারা রয়েছে বা ভান্ডারি না না আমার দরবারে মানুষ মারা রয় না আমার দরবারে মরা মানুষ জিন্দা হয় আল্লাহ আকবর কাছে না ওলি আল্লাহর পারে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমরা বলি না আল্লাহর অলি করে আমরা বলি আল্লাহর ক্ষমতা বলে করে কথা কোনা আমরা আল্লাহর অলি দরবারে কিছু চাই না আমরা আল্লাহর অলি রুসিলা দিয়ে আল্লাহর কাছে চাই হে তার আমরার ফতুয়া আমরা মাজারের যাইয়া চাই কিক্যা দাও মাজারওয়ালা কি তোমারে কিছু দিবে আমি বলি দিব 100 বার মাজারওয়ালা দিব দেওয়ার ক্ষমতা মাজারওয়ালা আছে কথা কনাকা দিছে কে ক্ষমতা দিছে কেন কে আল্লা যদি ক্ষমতা দে তোমাৰে তো মাথা বেতা কেন আবুৰ ফকিৰ শু দিলে কলৰা ডায়রিয়া বদ্ধ হৈ দি কথা কই নাকা তো তুমি শুধা অৰ্কে মোল্লাৰা পিছ বিল্লা আৰু কত কিছু ধৰে গাড়িয়া কলৰা আৰু বাহিৰা যা বৰকত নাই কথা কয় নাকা দৌলত তুলি বা আল্লা বালিছে একজন খলিফা দিলে ওনার একটা কারামত বলি বাষট্টি সনে কুমিল্লা আলিয়া প্রতিষ্ঠা হয়েছে ওইখান থেকে মুক্তি মহাদ্রাসা আলতাব আলী সারা দত্ত গেছে আপনার বলে কিতাব হইরা হু দেন ঘুরাঙ্গুল দিয়া মানুষের ফানি দেন ফানি দিলে বলে কলেরা ভালো হয়ে যা এটা কেমনে আমরা কত বিস্পিল্লা টিসপিল্লা পড়ি আমরা ঠিক কাম হয় না আমরা কেন কাম হয় ও বাবা বিসমিল্লার ওজন আমি দিতে পারবো না আল্লাহ আকবর করতেন না আরো কম জানার আর আঙ্গুল বুড়া আঙ্গুল দিয়া যখন মানুষদেরকে ফানি দিত রোগ বিমার ক্যান্সার আনসার বাল হইয়া যাইত কথা কথার কসম করে বলি তুমি যদি আবুল হুসেনের দরবারে সমস্ত কিছু নিয়তের উপর নির্ভরশীল যদি খোদার কসম করে বলি আবুল হুসিন আল্লাহর একজন উলিয়া কোনো সন্দেহ নাই কারণ যাটা মানুষের মাজার হয় না যার আল্লাহ কবুল করে তারে মাজার হয় কথা কয় না মাজার মানে পবিত্র স্থান জারতের স্থান মারহাবা কন মাজার জারত করা নবীর সুন্নত নবী সাহাবাই কেরামের রওজা মোবারক জিয়ারত করছে জান্নাতুল বাকি জিয়ারত করছে আমরা নবীর উম্মতেরা নবীর রওজা জিয়ারত করি আল্লাহ রসুল বলছে এক সময় আমি কবর জিয়ারত নিষিদ্ধ করেছিলাম কিন্তু এরপরে আমি বলছি বেশি বেশি জিয়ারত করো কারণ বেশি বেশি জিয়ারত করলে অন্তরের মধ্যে মরণের কথা স্মরণ হবে আর অলির দরবার জিয়ারত করলে আল্লাহ বলে ইন্না রহমাত আল্লাহ

জোরে কর এখন খানার বাজার গরম এই কারণে শেয়ার কর আর কেউ করে বেচা কি নাম কেউ করে বেচা কি না ও কাম দে রাস্তা পরে ধরবি যদি তারে যা মুর্শিদের বাজারে ওই মুর্শিদের নামটি দরব নিজের ইমান নিজে গরব সুন্দরে দেখতে পাবে মাওলা দি কেমন রে উচ্চ আওয়াজে জবান করে দে বলুন আল্লাহু আকবার তাই দেশের মধ্যে আবুল হোসেনের মতন ফকির রাশিবি আজকে আমরা মুসলমান এই দেশের ঘরে ঘরে মুসলমান মুসলমানের অভাব নাই সমস্ত কিছুর মূল হইল অবদান অলিয়ালার বাবা ভণ্ডারী রজ্জবালি সে ভণ্ডারীরা যখন পুলিশে দল আমার দরবারে মানুষ মারা হয় না মরা মানুষ জিন্দা হয় ওই বাবা ভাণ্ডারী যাইয়া সাদা জাঙ্গুল দিয়া কয় কোর রজ্জবালি দাঁড়াও এই কথা বলতে দেরি রে মরা রজ্জবালি জিন্দা হইয়া গেছে আরে কবে হবে তোমার প্রেমের লয় তোমার প্রেমে মিলে আল্লাহ নবী পরিচয় মুর্শিদের প্রেম ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব ধরো বলেন সম্ভব এখানে আল্লাহ কয় আরে কবে হবে তোমার প্রেমের লয় তোমার প্রেমে মিলে রে আবুল হোসেন নবীর পরিচয় ওরে তাই বাবিয়া আমার লিয়া তাই কয় মুছে দাও দিলের কালি রে আবুল শুনছেন মুখে দাও দি লের কলঙ্কের হার গলায় পরাইলি বলো ভান্ডারি আমায় কি করলি রে ও মুর্শিদা আমারে কি করলি কলঙ্কের হার গলায় পরাইলি মাথাকাল তারপর আমার আল্লাহ কয়লা তাকুল উলি মাইয়ু কুতলুপি সাবিলিল্লাহি আমাত বল আহিয়া ও ওয়ালাকিন্না তাশুরুন আল্লাহ কয় যারা আমার পথে চলে গিয়েছে তোমরা তাদেরকে মরা বলিও না অথচ বাতেল মোল্লার আমাদেরকে কয় অলি মহিরা গেছে ফুচ্ছে গেছে নেটের যুগ কয়দিন আগো কেন্টের জমিনে রেজবি সাহেবের একজন আগনা মুড়ি জানলে যদি লাশ পাইতে পারে খোদার কসম করে বলি রজ্জবালি ইশার না গোলাম আবুল হোসেনের লাশটা তাজা এই রৌজার মধ্যে শুয়ে রয়েছে কথা বলে ঠিক কিনা এই গুম্পমান আছে না না নাই ধরে কর ওই জগন্নাথপুরের জমিনে এনায়তপুর থেকে আঠারো বছর পরে লাশ সন্ধানের মধ্যে আমার আমার সামনে প্র্যাকটিক্যাল দেখা আঠারো বছর পরে লাশ তুলে আনছে লাশের কাপন্ড অবশ্যই নাই দেহের মধ্যে গুদুর ফরা নাই ফসা গন্ধ নাই আইনা উনি স্বপ্নে দেখাইল ওনার ভক্তদেরকে আমার ওইখান থেকে আইনা আমার ওই জায়গার মধ্যে মাটি দাও কারণ কি আমার আশে কান্ডা দায়িত্বে সমস্যা হয় এমনি ভাবে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন তিন মাস যাবৎ যখন যারা যন্ত্রণা দিতেছে ভক্ত

কোন অলি আল্লাহকে ছোট করা যাবে না যদি কুতুব শাহ জিন্দা থাকতে পারে আবুল হুসেন জিন্দা এত কোনো এত কোন সন্দেহ ধরো বলেন সন্দেহ আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ

মন দে সঠিক লোকের লক্ষণ সঠিক লোকের লক্ষণ সিনা রে তুমি আতারাত্রিয়তা কর নামের মালা তোমার গলায় পড় দেখা পাইলে মনের মানুষ সপে দিয় দেহ মানে আবুল হোসেন পীর ও কদমে সব সইফা দিতি বিদায় লই আইছে কথা কই না কা ধরে কোন বাবা দাউদপুরী পীর মুর্শিদের কদমে সইফা দিতি বিদায় পীরের থেকে কিছু আনছে এখনকার মুনিদাররা শুধু খানা শুধু টাকা লোভ লালসা যতদিন পর্যন্ত লোভ লালসা হারাম দূর না করতে পারবা ততদিন পর্যন্ত আল্লাহর ওলি দরবার থেকে রহমতের যে তুমি গজব নিয়া যাইবা এতে কোনো সন্দেহ হয় যারা বলেন সন্দেহ শুধু তাই না বাজানো শুধু জিন্দা প্র্যাকটিক্যাল দেখাইলাম আল্লাহ আল্লাহ জিন্দা হাদিজা প্রমাণ কোরআনে প্রমাণ মার হাবা কর পাক জমিনে একজন আল্লাহর ওলি ছিল যার নাম হচ্ছে হজরত আলাউদ্দিন সাবুরি রহমাতুল্লাহ যিনি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে উনার এক ভক্ত মুরিদ রসিয়ত ফিরে গেছে ও ভক্ত আমি যখন মারা যাব আমার মারা যাওয়ার পরে তোমরা দুনিয়াবি কোনো মোল্লা মুন্সি মোল্লা মুন্সি আমার জানাজা দিও না তুমি অমুক জায়গার মধ্যে আমার লাশটা গোসল টোসল কাপন ভরাইয়া অমুক এক জঙ্গলের পরে আমার লাশটা রাইখে দিবা কিছুক্ষণ পরে একটা লোক আসবে আইসা আমার জানাজা দিয়ে চলে যাবে খবরদার ওই লোকটার পরিচয় ইন্য না কে বা কারা মারাবা কইতেন নাম আরে ধরে কন আরে ওহাবি হাবিবা তেল মোল্লা দিয়া মুর্দা না যা না পড়াইও আরে পাগল দিয়া ওরে মুশি তুমি নিজে য়া মুরগা না পরাই যাইতে তোমার সঙ্গে নিয় বলো আর কোনশি যাইতে তোমার সঙ্গে নিয় আর সাদা মারকি মুরগায় না পরাই ওশি চন্দে আমার দয়াল চন্দের সিরাত না মুরগা একা যাইতে তোমার সঙ্গে বলো আর কোন সাইনা মুর্শি যাইতে তোমার সঙ্গে মুর্শিদের সঙ্গে আমরা সাইকি চাই না প্রাণ করে জবান খুলে বলো আর কোন দর চাই না আবু হুসেন কোন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে হাকবাজারের আতর গোলাপ মুরগায় না পড়াইয় আমার মুর্শিদ আমার দয়াল চামদের চরন্দুলি মূল দি রায়া দিও যাইতে তোমার সঙ্গে আর কোনদন দন সাইনা মুর্শিদ আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে আর যাইতে তোমার সঙ্গে নিয় এটা হলো আশেক মাসুকের কথা অন্য শিরিক সিরিক ব্যাধার বিভিন্নভাবে ফেঁসাই নিতে পারে ফেসাক তাতে কোনো আমার সমস্যা আসে আমি কলঙ্কর হাল লইছি কলঙ্ক লেয়া যাইমু আমারে ভন্ডা কইতে পারো আমি ভন্ডামি করিয়া যাইমু আরে আরে ভান্ডারি না বেতে আমি দাওয়ানা ওই তোরা ভালো মন্দ যা কিছু বল পরোয়া আমি করি না ভালো মন্দ যা কিছু বল পরোয়া আমি করি না ভান্ডারি না বেতে আমি দাওয়ানা না ভান্ডারির না তোদের দুনিয়া দারি তোদের জন্য তোরা বেহেদ পাবি আমি নাওলানা ভান্ডারি না মেতে আমি দেওয়ানা দেওয়ানা মুর্শিদের না মেতে আমি দেওয়ানা ভালো মন্দ যা বল ভাণ্ডারী না মেতে আমি দেওয়া না দেওয়া না মুর্শিজে না মেতেয়া আমি দেওয়া না আমার বতন ক আমার জ্ঞান গুলি বাবা রা আল্লাহরলিদেরকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে সেই ঘটনাটা বোঝার জন্য আমি ওই ঘটনাটা বলতেছি আল্লাহ আলা যা যা ওসিয়ত করে গেল ওসিয়ত করে গেল ভক্তের কাছে মুড়িদের কাছে আমার বাবারা উনি যখন পর্দা গ্রহণ করলো পর্দা গ্রহণ করার পর ওই মুড়িদের উপরে ওসিয়ত পালন করা ফরজ হয়ে গেছে কথা কেনাকা আমাদের সমাজে কোনো লোক যখন ওসিয়ত করে যায় একটা কথা খেয়াল রাখবেন ওসিয়ত মরার পর অনেকে রক্ষা করে না বিশেষ করে মাইয়ের হক লো ভিডিও লাগে মাইয়ের হক মেয়ের হক লাই ভিডিবিটি লাগে মা যদি কুতরে তোর বিশ্বাস কইরা দিয়া আমি বিশ্বাস কইরা সব দিয়া সে তো বিশ্বাসের ঘরে আগুন লাগাই দিছে কথা কটা হক খাই না কারণ আল্লাহর হক আল্লাহ মাপ দিতে পারে বান্দার হক কোনোদিন মাপ দিবে জোরে বলুন দিবে নামাজ পড়েন পরেন আল্লাহর আইন বিধান কাজা হয়েছে ওজোরের কারণে আল্লাহ মাপ দিবে আল্লাহ রহিম রহমান মার হাবা করেন কিন্তু আপনি যেন আরেক বেড়ার হক খাইলেন এটা কোনোদিন মাপ নাই মুগুর মারি খাইবেন আর খাইবেন আল্লাহ মাপ দিবে ধরে বলেন দিবে তাহলে অন্যের হক পক্ষণ করবো না সারবো ধরে কোন না সারবো বিশেষ করে মেয়ের হক দিতে চায় না বর্তমান সমাজে না 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 প্রাপ্য ছেলে মেয়ে দুন যে প্রাপ্য বন্টন অধিকারী মাসলা মোতাবেক শরীয়ত মোতাবেক যতটুক সম্পদ পাওয়ার দরকার তুমি তা বিলিহিন্দি করে দাও দিয়া দাও দাবি মুক্ত হয়ে যাও অনতাই এই সম্পদ তোমার গলার মধ্যে দড়ি হইয়া হাসরের ময়দানে তোমার আল্লাহ তুলব জোরে সোরে কন্যা নাও আরো ধরে বলেন নাও আগে মাঝে কথারা কইলে মন হই অনেকের গায়ে আগুন লাগে কথা কো नका মাঝে মাঝে ফাতাইলা কইলা হ্যাঁ হুজুর সব ভালো লাগে হারামের কথা কইয়েন না এটা কইলে আর ভালো লাগে না কথা কই নাকা জোরে কন হুজুর সব ভালো লাগে ওই দিকে যাইয়েন না কোন দিকে পরাণ যাই চলিয়া রে পরাণ যাই চলিয়া রে এই গান হালাল কিন্তু মুশিদি গান হারাম হয়ে যায় কথা কই नका বিয়া সাদি মুসলমানের মধ্যে যে ডুবডুবি গান বাদ্য বাজে আজ পর্যন্ত কোন সমাজের প্রতিনিধি আলেম মোল্লা যাইয়া বেটু দিছি তোমরা হারাম কাজ কর কথা কথা মুসলমানের বিবাহ নামে যে সমস্ত অসামাজ যে ইসলামিক কার্যকলাপ হয় হিন্দুদের কালচার এখন মুসলমানের মধ্যে আজ পর্যন্ত কেউ বাধা দিতে দেই না জনাবুল আবুল হোসেনের প্রেমিকেরা ব্যাং ফাটি দিয়া জিকির করে ফতুয়া দেয় এগুলা হারাম কথা কথা ধরে কম এখনো সৈতে জমিনের মধ্যে দপিয়া বিয়া ভরা দাদা সৈতেন দেখছেন এট দ্যা ঠেলার লগে হারাম করে পেলেন না যেটা হারাম এইটার হারাম কইয়ে কথা কনে কথাই যেরকম ঠেলার সাথে সবকিছু বললে হবে উদ্দেশ্য লক্ষ্য টার্গেট দেখতে হবে নিয়ত দেখতে হবে তার মনে টার্গেট কি দেখতে হবে আমার বাবারা কেনি করে বাবারাম এই কারণে বলবো। কোনো লোক যদি আপনাকে করে যায় তার মৃত্যুর পরে প্রত্যেকটা ওসিয়ত আপনি পালন করতে হবে না হয় আপনি দায়ী থাকবেন দাবির তলে থাকবেন আমার বাবারা ওই পীরে মুড়িদের কাছে ওসিয়ত করে গেল পীর সাহেব যখন পর্দা গ্রহণ করলো পর্দা গ্রহণ করার পর মুড়িদের কাফন দাফন সব কিছু করে পীর সাহেব না বলছে অমুক জঙ্গলার মধ্যে নিয়ে আমার আমার লাশ রায় দিও ওই জঙ্গলার সামনে নিয়ে লাশ আশ্রয় দিল হাজার হাজার মানুষ আল্লাহর অলি জানাজার মধ্যে হাজির আমি মুরিশিদি নামের দেওয়ানা আমি বান্দারির নামের দেওয়ানা আমার কইসুয় না গো সদনি আমার গো আজ আমার বান্দব কে হনাই দয়াল গুরু বিহনে মুর্শিদ হারাইয়া মর্শি ধারাইয়া ওই ভক্তের দেওয়ানা হইয়া গেছে এটা তো নিয়ম মুর্শিদ প্রেম করলে করার মতন করো কথা কনাকা ওয়ান টাইম প্রেম করে লাভ নাই যে প্রেম লালি মজদু যে প্রেম কর আল্লাহরাসুল অলি আল্লাহারা ওই প্রেম চাই বর্তমান লোকের ডিজিটাল প্রেম আমরা চাই যেরকম চাই তাদের প্রেমের উদ্দেশ্য ছিল আল্লাহ বা খুশি করা আর এখনকার প্রেম হচ্ছে যুবক যুবতীরা ফান্দে ফলাই একাম করা কথা কনে জোরে কন ওজোর কন নাও তো বিল্লা এই প্রেম আমরা চাই না আমরা আল্লাহ এবং রাসূলের প্রেম চাই মারহাবা কন আর যখন বলেন মারহাবা কন ওই আল্লাহর প্রেমিকেরা দিশাহারা মরনের গয় ওরে না প্রেম তো মরে না দেখো বাবিয়া প্রেম চলে না দুনিয়া প্রেমে মরা নবী রসুল গাউস কুতুব আউলিয়া প্রেম সারা চলে না দুনিয়া মার হাবা কম আর দেখো মার হাবা আরে প্যারেস তারা কম ছিল না এবাদতের লাগিয়াম আরে মানুষ পয়সা করছে না প্রেম করিবার লাগিয়া রে প্রেম করিবার লাগিয়া দেখো বাবিয়া প্রেম সারা চলে না দুনিয়া দেখো বাবিয়া প্রেম সারা চলে না কোন প্রেম আল্লাহ কয় কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ওয়াবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কয় আমার বন্ধুর লগে তুমি প্রেমের ডুরি লাগাও আর বেলায়াতের যোগে খাঁটি লোক কামেল লোকের লগে প্রেমের ডুরি লাগাও

মনরে তুমি আত্মার আত্মীয়তা করো আত্মার আত্মীয়তা বুঝিনি অন্তরে অন্তরে ওয়ান টাইম তুমি আত্মার আত্মীয়তা করো নামের মালা গলায় পড়ো দেখা পাইলে মনের মানুষ সবে দিও দেহ মন আরে মুর্শিদ রায় পরশ মনে এ জগৎ তো লনুরানি সদাই তে গো দিন মিদিবে মনে রাখিন্তন প্রেমিক যে ভজ মুর্শিদের চরণ মনে বজ তো মুড়িদের সব রেডি করছে রেডি করে অমুক জঙ্গলার সামনে নিচে লাশ হিসাবে কথা মোতাবেক সব করতে আসে দাঁড়ায় রয়েছে বউ কন যাবত কেউ আইয় না কেউ না কিন্তু কাঁধে তিনি তো ভক্ত মন তো মানে না কথা গো না কা ভক্তের মন মানে না ভক্ত তো কানবে আরে ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি আজ আমি জবন বলে একা হয়ে গেছি ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ হারিয়ে পেলেছি আজ আমি গেছি আজ আমি দুজনে একসাথে প্রীতি দুজনে একসাথে

নমন করলে একা হয়ে ভালোবাসার মুর্শিদ আমি ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে পেলে আজ আমি বর একা হয়ে গেছি আজ আরে প্রেমের বিশ্ব দর্শক ওই কি করিবে ও তারের বিশে পরাণ যায় প্রেমের বিশে পরাণ যায় গো আলো পরাণ যায় প্রেমের বিশে আরে লাইলির প্রেমে পাগল হইয়া মজ গেল পা আগল হইয়া বিষে বিশে পরাণ যায় প্রেমের বিশে বলো পরান যায় প্রেমের বিষয় পরান যায় গো বলো প্রেমের বিষয় দর্শে গো ওই কি করিবে ও যায় তারের বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় রে মাথা কর সংক্ষেপে বলে দিচ্ছি যে সময় কম বাদন গো আমার জ্ঞানগুনি বাবার ভক্ত হাজার হাজার মানুষ নিয়ে অপেক্ষা করতেছে মুরিদ বক্তরা জানাজার মধ্যে যারা অংশ গ্রহণ করছে তারা বারবার বলে কিরে কিরে কে আসবে জানাজা দিদি দিদি আসে না কেন এরকম করতে করতে বহুক্ষণ পরে দেখে জঙ্গলার থেকে একটা ডাক্তার হলা মানুষ আসলো আইসা জানাজা দিল জানাজা দিয়া আবার জঙ্গলার মধ্যে ঢুকিয়া গেল আল্লাহ না আর ধরে আমি মুর্শিদ নামে বড় অসহায় রে আমি ভান্ডারীর নামে বর দেওয়ানা আজকে আমি হইয়া আগে ইদিত্রের হারা গো আমি দয়ালের প্রেমাগু উনের পরা মার হাজার হাজার মানুষকে পালাইয়া যার কাছে ওসিয়ত করলো লোক জঙ্গলের মধ্যে ঢুকলো যাইতে 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 গভীর জঙ্গলের মধ্যে গেল গভীর জঙ্গলের মধ্যে যাইয়া ওই উনি ক তুমি যাও যাও কেন তুমি এরকম করতেছ যাইয়া যাইতে যাইতে ওনার কদমের মধ্যে বললো হুজুর কালকে যদি আমাকে মানুষে প্রশ্ন করে তোর পীর মুর্শিদে জানাজা দিছে কে আমি বলতে পারবো না লোক সমাজের মধ্যে কি হব হুজুর আপনি একটু দেখান কে আপনি আমি একটু দেখবো দেখে আমি আবার চলিয়া যাইব মারা বাবা না

হাত তুলে দেখাইতে পারে কি পারে না নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ওলি আল্লাহ যেখানে ওলি আল্লাহ নাই যেখানে আল্লাহ আমাদেরকে বোজার মানার তাওফিজ জক সকলে বলো না আমিন আরো জোর বলো না আমিন দেখ ওলি আল্লাহ জাত বিষয় নয় এটা গভীর জগতের বিষয় যারা গেছে দেশে তারা ওই দেশের সন্ধান বুঝবে শরীয়তের পাক নাই আর টাক এমন বুঝবে সাত দেশের নায়া, মল্লা রে মল্লা বাড়ি বাড়ি হিন্দু গোষের মিষ্টি খাও মল্লা দেশের নায়া, মল্লা রে কদাক আর মুরগা মুরগি ভরত গোসল করে না জীবনে ওই না মুরগির রান খাও মল্লা কোন ফটু আর বল দে দেশের নায়া মোল্লারে আরে আরে বেরেশের হয় না মুসলমানি গাবির হয় না বিয়া ওই সেই গাবির ও দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদগায়া দেশের নায়া মোল্লারে আর বাহাদুরি করিও হুজুর বলেন আর বাহাদুরি করিও সব গোমর ফাঁস করে দিছি না কোনো ফি খাই আল্লাহ জানে

মারহাবা কইতেন না আরো ধরে কন নওয়াজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম মাথা থেকে বাইরে কি হলি গেল হির মুড়ি দেই রেডি জায়েজ আছে না তুমি মুনাফিক কোরআন মাল্লা যখন কোরআন মাল্লা আল্লাহ আমাদের কলি আল্লাহ শান শোকত ইজ্জত তাজিম বোজার তাওফিক দাও কামিন কন যারা আমাদেরকে মাজার আমরা যারা মাজিম মাজারকে তাজিম করি সম্মান করি যারা আমাদেরকে পূজা কয় আল্লাহ তাদেরকে হেদায়ত কর আমিন কর আর ধরুন আমিন এই দেশে পূজা বদ্ধ করছে মাজার ওলারা অন কলঙ্ক দে আমরা বলে মাজার পূজা করি কথা কোনো সাদ আলাদা যে সময় দেশে আইসে মুসলমানের নামে লগে শ্রী ছিল শ্রী এ কথা আমি সব জায়গায় বলি শ্রী শাহজালাল বাবা মোহাম্মদ লাগাইছে মারহাবা কন পুরানা দলিল যদি এখনো খুঁজেন ফাইবেন মুসলমানের নামের সাথে মুসলমান ছিল এগুলা কার অবদান একমাত্র আউলিয়া আল্লাহদের অবদান মার হাবা তাদের অবদান অস্বীকার করা যাবে আল্লাহ আমাদেরকে মানার বোঝার তাফিক যাক সকালে না আমিন এখন তরি গিয়ে মেজ ভান্ডারের মিলাদ শরীফ হয়ে দোয়া মুনাজাত হবে সামা মাবিল হবে শরীয়ত মোতাবেক সামা করবেন অজু গোসল পাক পবিত্র সিকের বিড়ি নেশা দ্রব্য এখানে খাওয়া যাবে জড়াবানা যাবে মহিলা পুরুষ একত্রে হালাহালি করা যাবে এটা কান মাজো মুসিদের হুকুম আমরা বুজি মা বই এটা আরেক জগত সিডার বাংলাম নাম মিডিয়ার জগত খানা কাবার যা সব একসাথে হস করে হিরে আরেক জগত শরীয়ত মান করতে করতে আমাদের আমাদেরকে কথা কনাকা না হয় কালকে আটবার গেব ভান্ডারীরা বিরুদ্ধে যা বন্ডামি করে কথা কাকা শ্যামা শুনবেন শ্যামা খাসলক শ্যামাজির জন্য আবুল হোসেনের মতন আল্লাহ হয়েছে মার হাবা কন যারা বাড়ির লাগে অন্তরে রসুল ভয় ধরব তারা লাগে শ্যামা শ্যামা হয়েছে আর শ্যামার বিরোধিতা করে শেষ হয়েছে এরকম সমান বহু আছে শাউল রাজা রাজা বাবা ভান্ডারী এমন শ্যামা দিছে ও গরম আর দোকায় সাম তোর দরকার তুই সরিয়ে তুলে থাক মাঝমান্ডারি তরিকের মিত্র বহু দরবারে সামা নাই দিছে না তাহলে সামার ওজন সবাই গ্রহণ করতে পারে গ্রহণ পারে এটা উদ্দে জগতের বিষয় বাবা এটা নষ্ট করে নাই ইয়াং ফুল মনে করে এটা ডিজে গান এটা ডিজে বানাইলে আইসা নষ্ট করিয়া ফেলে অনুরোধ রাখবো সামারা আল্লাহর জিকির করবেন মনে মনে আল্লাহু আল্লাহু বলবেন মুর্শিদকে স্মরণ করবে মুর্শিদের ধ্যানে থেকে তাজ নিশ্চয়ই সামা শ্রবণ করবে এটা হালাল জিনিস এটার হারাম কইরেন না একটা হলো হালাল একটা হলো হারাম এক প্রকার গান হালাল এক প্রকার গান হারাম কোনডা হালাল যারা নবীর অলি মুশিদি আর এটার গীত যদি অন্যডা লিখতা যাইরা হই যাব হারাম কথা কুনাকা জোরে কোন যে গান গাইছে খাজা বাবা নিজে নিজে দলবাদ দেইডি বহুত ইতিহাস আছে এগুলা সোশ্যাল মিডিয়ার সামনে বলা যাবে না আল্লাহ যেন 보자র তৌফিক দেন সকলা বলা না আমিন